এই বেতে তো বিয়ে হইতাছে, কি দাও লাগছে, কতদিন ধরে বিয়া বাড়িও খাই না, যাই বিয়া বাড়ি খেয়ে আই, ধরা না খাইলে হইছে। আরে এক বাইতে তো বিয়ে হইতেছে, কতদিন ধরে গরু নলি খেয়ে, যাই চামে চুমে যে একটা নলি খেয়ে আই। কিরে এই পোলা কেমন চিনে হালাইলো, এই সুলালা বেটাকে আমরা চিনা ফাইলে রাখি, দূর খাইতে থাকি। আপনি কোন পক্ষ ভাই? আর এক ঝামেলা, কোন পক্ষ কুমু ধরা খামজুন কি? আগে আপনি কোন কোন পক্ষ, কোন পক্ষ কোয়া যায়? মেয়ে পক্ষ। ও তাইলে আমি বর পক্ষ। যাই হোক আমি জামাইয়ের কাজিন হই, ঠিক আছে? তো আমি ঢাকায় স্টাডি করি, তো ভালোই আছেন না? ভালো আছি, একটু বিজনেস নিয়ে বিজি থাকি, তো খালা তো বোনের বিয়ে, তো একটু টাইম বের করে আসছে আর কি। দ্যাটস ইট। ভাই দুইজন লোক আসছে বিয়ে খাইতে, কিন্তু ওদের দুইজনকে আমি তো চিনতেছি না। মানে চল দেখে আসি, চল ওই তোরা আয়। আচ্ছা ভাইয়া একটা কথা বলি। জি বলেন। মাইন্ড করবেন না তো? না। আচ্ছা ভাইয়া আপনি ছেলের পক্ষ না মেয়ে পক্ষ? আরে জানেন না আমি তো বর পক্ষ। আর আমি তো কনে পক্ষ। জানেন না এটা আপনি? আচ্ছা ভাইয়া আপনাদের কথায় কেমন জানি আমার কাছে ডাউট মনে হইতেছে, আপনারা মনে হয় বিনা নিমন্ত্রণে আসছেন। আচ্ছা তোমরা কি ওদের কাউকে চিনো? না 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 চিনি না চিনি না। আমিও কিন্তু চিনি না। এই শোন যা তো একটা লাঠি নিয়ে আস। এই ওকে জীবনে শিক্ষা দিয়া দে, বিয়া বাড়িতে ফাও খাইতে তো অভ্যাস হয়ে গেছে নি। ভাই অনেকদিন ধরে বিয়া খেলে, তো বিয়া খাওয়ার অনেক শখ ছিল, এর লিগা বিয়া খাইতে আসছিলাম ভাই। ভাই অনেকদিন ধরে একটা নলি খেয়ে নলি খেয়ে বেড়াইছিলাম ভাই। মিউজিক